একটাও না কেউ হয়তো মাহিয়া মাহির কাছে কোনো না কোনোভাবে ধরা। নিশ্চয় মাহিয়া মাহির কাছে এমন কোনো বিষয় আছে যেটার কারণে আপনি তাকে নমিনেশন দিতে বাধ্য, এমনও তো হতে পারে। আমরা মাহিয়া মাহির এই নমিনেশনের কারণ আপনি অনেকভাবে বিশ্লেষণ করার কারণ রয়েছে, আসতে হবে। মাহিয়া মাহি যিনি সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ দুই, যার আসনটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক জনাব হারুনুর রশিদ, যাকে আপনারা খুব ভালো করে চিনেন। তিনি অত্যন্ত বাকপটু এবং একজন চিন্তক, ভালো কোরআন হাদিস এবং জেনারেল শিক্ষে শিক্ষিত একজন ভালো বলা চলে প্রবীণ পার্লামেন্টেরিয়ান, যারা পার্লামেন্টকে আলোকিত করেছেন, যারা পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে দেশ ও মানুষের যেই প্রাসঙ্গিক বিষয়গুলোকে নিয়ে দেশের মানুষের আইন প্রণয়ন থেকে শুরু করে যৌক্তিক প্রাসঙ্গিক এবং বিরোধী দলের সংসদ সদস্য হয়ে তিনি চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন, এবং বিএনপির যে বিশাল একটা শূন্যতা ছিল সংসদে, তিনি সেই জায়গাটা আসলে বলতে বলা চলে অনেকটা সেই শূন্যস্থান কিন্তু তিনি পূরণ করেছেন, বিভিন্ন কারণে সেটা পূরণ হয়েছে। তিনি যখন সংসদে যেতেন মানুষ এবং সাধারণ মানুষ তখন তার বক্তব্যগুলো শুনত, এবং বিরোধী দল সরকারি দল সবাই মিলে তার বক্তব্যটা তার স্টেটমেন্টটাকে উপভোগ করত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেই হারুনুর রশিদ সাহেবের মতো মানুষের আসনেই আজকে মাহিয়া মাহি মতো একজন বিতর্কিত একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে, আমি বলবো না যে ওভারঅল তার কিছু স্ক্যান্ডাল আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, এবং যেটা মানে বিশাল বিশ্লেষণের একটা পর্যায়ে ছিল যেটা প্রাইম মিনিস্টার কার্যালয় পর্যন্ত গিয়েছে, যে ডাক্তার মুরাদ এবং সাবেক সদ্য সাবেক মুরাদ সাহেব যেই ভাষায় কিংবা তার সাথে যেই আলাপচারিতায় লাস্ট জাতির কিন্তু জানবার সৌভাগ্য হয় নাই, আসলে মাহিয়া মাহি কিংবা মুরাদ সাহেবের সেই কথোপকথনের বাস্তবতা আসলে কার পক্ষে কার বিপক্ষে কিংবা সত্যিকার ঘটনাটা কী, আমরা গোটা মোটা দাগে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে নিঃসন্দেহে মাহিয়া মাহির সাথে মুরাদ সাহেব যে কথা বলেছেন বা যেভাবে বলেছেন, নিঃসন্দেহে তার সাথে ওইভাবে কথা বলবার কোনো না কোনো সূত্র না থাকলে এটাতে তিনি অন্য কারোর সাথে বলেন নাই। যদি দোষী কিংবা দোষী নয় এই সেন্সে বাদ দিয়ে বলতে পারি, চলচ্চিত্রে তো আরও অনেক শিল্পী, অনেক কবরে সাহারা বেগম কবরে কিংবা ফারুক সাহেব, আলমগীর সাহেব, হালের লাস্ট যে আমাদের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের মতো একজন মানুষ যিনি বাংলাদেশের সোশ্যাল এবং অনেক বেশি সমাজ গঠনের ক্ষেত্রে নিরাপদ সড়ক হিসেবে অনেক ভালো একজন নায়কের জায়গা থেকে এসে তিনি দেশকে পরিবর্তন করার জন্য বিভিন্ন আঙ্গিকে কাজ করছেন। তো সেক্ষেত্রে মাহিয়া মাহির বিষয়টা হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক, একজন তার বিয়ে তার ব্যক্তিগত জীবন যদি এগুলো আলোচনার বিষয় নয়, আমি শুধুমাত্র এই কথাটুকু বলতে চাই, এটা হচ্ছে স্পষ্টত আমাদের রাজনীতির যে ধন্যতা চলছে, আমাদের রাজনীতির যে অধঃপতন চলছে, আমাদের রাজনীতির যে দুর্দিন চলছে, রাজনীতিবিদদের যে খরা চলছে, মাহিয়া মাহির আজকে মনোনয়ন প্রত্যাশা করা, মনোনয়ন উত্তোলন কিংবা হয়তো তিনি মনোনয়ন পেয়েও যাবেন, যেখানে আমাদের মমতাজ আপাদের মতো মানুষেরা, আপনারা জানেন যে আজকে মমতাজ কীভাবে আওয়ামী লীগ সরকারের পুরো ক্যাবিনেটকে বিতর্কিত করেছে, যিনি বলেছিলেন, গান গেয়ে বলেছিলেন যে বিদ্যুৎ ফেরি করে বিক্রি করবেন, অথচ সেই বিদ্যুতের জন্য আজকে দেশ জুড়ে হাহাকার। এই যে একটা খেল তামাশা, এই যে ধরুন এক ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা, এই যে মিনিমাম একটা রেসপন্সিবল জাতির কি যারা নেতৃত্ব দেবেন, যারা আইন তৈরি করবেন, তো সে মিনিমাম কেমন একটা লেভেল হওয়া দরকার। একজন মানুষের 18 বছর বয়স, সুস্থ জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষই কিন্তু রাজনীতি করবার অধিকার রাখেন। তারপরেও কথা কি থাকে না যে মাহিয়া মাহির মতো একজন এইরকম এই মানের এই গ্রেডের, যেটা নিয়ে আমরা ট্রল করি হিরো আলমকে নিয়ে, যেটা নিয়ে আমরা আসলে আমাদের রাজনীতি কোথায় যাচ্ছে আজকে সত্যিকার অর্থে প্রাসঙ্গিকভাবে রাজনৈতিক মহল উদ্বিগ্ন, আমরা উৎকণ্ঠিত যে এটি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত মানে বেদনাদায়ক, হতাশার, এবং রাজনীতিতে যে আসনি সংকেত সে আসনি সংকেতের এই
একটা শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণ বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে মাহিয়া মাহিরা যেই রাস্তা দেখাচ্ছেন, যেই পথে হাঁটছেন, রাজনীতিতে যেই জায়গায় নিয়ে যাচ্ছেন, যদিও তাদের অনেক উত্তরাধিকার রয়েছেন, যেখানে রিয়াজ কিংবা আমাদের ফেরদুসরা যেই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিংয়ে রাজনীতিটাকে পলিটিক্যাল অ্যাক্টিংয়ের জায়গায় নিয়ে এসেছেন, আমরা মনে হচ্ছে সেই জায়গায় আরও গভীরভাবে আরও বড় পরিসরে চলে যাচ্ছি। মাহিয়া মাহির মনোয়ন উত্তোলন সেই বার্তা আমাদেরকে দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের যে আসন, সেখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে সেখানে অনেক পোড়খাওয়া নেতা রয়েছেন, অনেক সোশ্যাল সামাজিকভাবে এঙ্গেজ মানুষের সাথে দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের সাথে অনেক মানুষ আছেন, যারা তিল তিল করে একটা প্রত্যাশার জায়গায়, আকাঙ্ক্ষার জায়গায় দলকে নেতৃত্ব দিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন বোনেন, স্বপ্ন আঁকেন। সেক্ষেত্রে ধরেন চাঁপাইনবাবগঞ্জের যে আসন, সে আসন নিশ্চয়ই আওয়ামী লীগের সভাপতি, জেলা সভাপতি, জেলা সেক্রেটারি কিংবা এমন অনেক কেন্দ্রীয় নেতা রয়েছেন যারা এই জায়গায় চরমভাবে হতাশ হবেন। এবং আমার খুব জানতে ইচ্ছে করে আওয়ামী লীগের মতো 80-90 বছরের রাজনৈতিক দল কি সত্যিকার অর্থে এতটা ভঙ্গুর, এতটা নেতৃত্বহীন অবস্থায় আছেন, এতটা মানে নেতৃত্বের খরায় ভুগছেন, যেখানে মাহিয়া মাহির মতো একজন এমন একজন অভিনেত্রীকে দিয়ে তাদের পার্লামেন্টের মেম্বার প্রার্থী করে বিজয়ী করে তাকে পার্লামেন্টে তুলে নিলে আওয়ামী লীগের যারা এই কর্মযজ্ঞের সাথে জড়িত তাদেরকে রিয়ালাইজ করার অনুরোধ করছি। আপনারা কি সত্যিকার অর্থেই আওয়ামী লীগ যারা করে তাদের অধিকারও তো আপনারা হরণ করছেন, যিনি দীর্ঘদিন রাজনীতি করে এই জায়গাটা তৈরি করেছেন, যিনি জেলা আওয়ামী লীগ সভাপতি, যিনি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, এই যে একটা জায়গায় আমরা মনে হয় যারা পলিটিক্স করি, যারা রাজনীতি করি, আমাদের মনে হয় এইটা একটা আরেকটা বার্তা যে যারা আওয়ামী লীগ করেন তাদের উচিত তাদের নেতৃবৃন্দকে এই বিষয়টা খুব সিরিয়াসলি তাদের নেতৃবৃন্দের সুদৃষ্টি এবং নজরে আনা। কারণ এটা তো হতে পারে না, সারা জীবন যারা সংগ্রাম লড়াই করে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে একটা নেতৃত্ব যে কত কঠিন, রাজপথ যে কত কঠিন, এই জায়গায় কিন্তু আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ কিংবা বিএনপির সেই নেতারা যারা এই জায়গাটা তৈরি করেছেন তাদের জায়গা হুট করে আরেকজন আসে হরণ করবেন, আরেকজন আসে সেই জায়গাটা এইভাবে নিয়ে যাবেন কোনো এক কারণে, কোনো এক বিশেষ কারণে, যেই কারণ হয়তো আমার আপনার মিডিয়ার কেউ জানবে না, আমরা কেউ জানবো না, হয়তো কেউ না কেউ হয়তো মাহিয়া মাহির কাছে কোনো না কোনোভাবে ধরা, নিশ্চয় মাহিয়া মাহির কাছে এমন কোনো বিষয় আছে যেটার কারণে আপনি তাকে নমিনেশন দিতে বাধ্য, এমনও তো হতে পারে। আমরা মাহিয়া মাহির এই নমিনেশনের কারণ আপনি অনেকভাবে বিশ্লেষণ করার কারণ রয়েছে। আমরা প্রত্যাশা করতে চাই আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মী বাহিনী যারা আওয়ামী লীগের স্বচ্ছ সুস্থ রাজনীতি করেন, পছন্দ করেন, একটি ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে এই রাজনৈতিক দন্যদশা থেকে, খরা থেকে বের করে আনবার দায়িত্ব কিন্তু আপনাদের, যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ।